কর্মক্ষেত্রে যৌন হয়রানি রুখতে যখন দেশে কড়া আইন রয়েছে তখন যৌন হয়রানির আতঙ্কে বাড়ি থেকে বের হতে পারছে না হাওড়া লিলুয়ার এক তরুণী বছর বাইশের ওই তরুণী লিলুয়া থানার রবীন্দ্র এলাকার বাসিন্দা ওই তরুণী একটি গ্লাভস বিক্রির কোম্পানিতে চাকরি নেয় কিছুদিন আগে তার অভিযোগ গত নয়ই নভেম্বর যখন তরুণী একাই অফিসে ছিলেন তখন কারখানার মালিক রাজকুমার সিং তাকে জড়িয়ে ধরে এবং তার জামা টেনে খুলে দিয়ে যৌন নির্যাতন করে এই ঘটনার পর ওই তরুণী গত তেরোই নভেম্বর হাওড়া সিটি পুলিশে অনলাইনে অভিযোগ জানায় এরপর পুলিশ তরুণীর বাড়িতে এসে খোঁজ খবর নেয় এবং মামলা শুরু করে কিন্তু সেই খবর জানাজানি হওয়ার পর রাজকুমার ওই দিন রাতেই তরুণীর বাড়িতে গুন্ডা এনে হামলা করে এবং তার মাথায় বন্দুক ঠেকিয়ে অভিযোগ তুলে নিতে বাধ্য করে সেদিনের মতো অভিযোগ তুলে নিলেও তরুণী পুনরায় এলাকারই এক সমাজসেবী এপি পি সিং এর সহযোগিতায় পুনরায় রাজকুমারের বিরুদ্ধে অভিযোগ জানান লিলুয়া থানার পুলিশ মামলাটি হাওড়া মহিলা পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয় কিন্তু তারপর থেকে এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি এমনকি প্রতিদিন রাজকুমারের পাঠানো বাইক বাহিনী তরুণীর বাড়ির সামনে এসে টহল দিচ্ছে বলে তার অভিযোগ যার ফলে ওই তরুণীর পরিবার আতঙ্কে বাড়ি থেকে বের হতে পারছে না এই ঘটনায় ওই তরুণী জানান রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নিজে একজন মহিলা তখন এইভাবে তার পরিবারকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে রাস ট্রেডার্স মানে অ্যাকাউন্টসের কাজ হতো মানে সব বিলিং করা সব এই সবই কাজ হতো বিল তৈরি করা তারপর যা অ্যাকাউন্টস ছিল ওই মেনটেন করা পাঁচ হাজার টাকা পঁচিশ দিন ন তারিখে আমি নর্মালি সব দিনের মতন গেছি কাজে তারপর হঠাৎ করে ও নিজে মানে আমাকে ধরেছে আমার যে আমার বস রাজকুমার সিং উনি আমাকে হঠাৎ করে ধরে নিয়েছে আর ধরে যা আমার মানে আর শরীর বলে আমি পারলাম না কিন্তু উনি খুব মানে যা একটা শারীরিক টর্চার হয় করেছি কিন্তু আমি ওখানে একা ছিলাম বলে কেউ শুনতে আর পায়নি তারপর আর সব আর তো আমাকে ধমকালো কি বাইরে গিয়ে কাউকে যেন আমি এইসব না বলি নাহলে আর ঠিক হবে না আমাদের যা একটা শারীরিক টর্চার হয় সেটাই ও করলো হ্যাঁ সব রকমের তারপরে আমি ওখান থেকে একটু হয়ে যাওয়ার পর আমি ওখান থেকে চলে এসেছি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে তারপর আমি কিছুদিন পর্যন্ত মাকে আর বাড়িতে কাউকে কিছু বলিনি আর ভয় ও যা হুমকি দিয়েছে আমি সেই আমাকে বললো যেন বাড়ি কাউকে যেন আমি কিছু না বলি নাহলে এটা ঠিক হবে না ও আগে কিছু আমাকে ক্ষতি করতে পারে তাই ভয় আমি আর বাড়িতে এসে কাউকে কিছু জানাইনি তারপর আমি তেরো তারিখ মা যখন জিজ্ঞেস করলো কি আমি কাজে যাচ্ছি না কেন তারপর আমি মাকে ভেঙে পড়ে সব কিছু বলে দিই তারপর মা বলল যে আমাদের এগিয়ে মানে সব মানে ওর অ্যাগেনস্টে কিছু করাটা উচিত তারপর এসে আর আমরা বুঝতে পারছিলাম না যে করবোটা কি করে করব কেন কি কোনো দিন আমরা এই প্রসেসগুলো দেখিনি তারপর একজন আছেন সামাজিক কাজ করেন এপি সিং ওনার কাছে এসছি উনি আমাদের হেল্প করলো কি এক প্রসেসগুলো কি করে করতে হবে তারপর ওনার হেল্পেই আমরা ওদের বিরোধে অ্যাকশানটা নিলাম হ্যাঁ আমরা ইমেল দিয়ে অ্যাফআইআর করেছিলাম এইটা আমরা তেরো তারিখে করেছি তেরো তারিখে আমরা দুপুর দিকে করেছি তারপর দিকে ওরা আমাদের এসে হুমকি দিল কি রাজকুমার সিং আর ওনার একটা বন্ধু বিজন মজুমদার ওনার নাম সমীর উনি এসে আমাদেরকে ধমকালো গান নিয়ে এসেছিলো না ওনার বন্ধু এসে আমাদেরকে ধমকালো যে এই কেসটা আমাদেরকে বিদ্রোহ করার জন্য গান নিয়ে আমাদের পুরো ফ্যামিলিকেই ধুমকেছে হ্যাঁ আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে হুমকি দিয়েছে যে আমরা কেস উইথড্র করে নিই তারপর না গান নিয়ে গেছিলেন উনি গান দেখে আমাদের রিভলভার নিয়ে গেছিলেন তারপর আমাদেরকে ধুমকি দিয়ে আমাকে বলল যে কেসটা উইথড্র করে নিতে না হলে ভালো হবে না তারপর আমরা ওই ভয়ে আমরা কেসটা উইথড্র করি হ্যাঁ আমার আমার দিয়ে একটা লেটার সই করালো আমি এই কেসটা প্রসিড করতে চাই না হ্যাঁ সে আমাকে বন্ধু দেখে বললো কি এই আমাকে লেটার একটা লিখে দিতে হবে যে আমি এই কেসটাও প্রসিড করতে চাই না তাই আমাকে লেটারটা লিখে সাইন করতে হলো কি আমি এই আর কেসটা প্রসিড করব না বলে আমাকে হ্যাঁ উনি আমার গাল ধরে গাল ধরে বললো মানে জোর করে কি যে তুমি এখানে সাইন করো তুমি লেটারটা লেখো তারপর আমি লেটারটা লিখলাম তাদের এখনও ধরা পড়েনি পুলিশ জানি না কি করছে কোনো এখন ওদের অ্যাগেন্সে কোনো অ্যাকশন নেওয়া হয়নি আমরা এখনও আতঙ্কে আছি বাইরে বেরোতে পারছি না পুরো ফ্যামিলি আমার আতঙ্কে আছে কেউ বাইরে বেরোতে পারছে না ভয়ে কি যেন আমাদের সাথে কিছু হতে পারে আমাদের প্রাণে ভয় আছে আমাদের আমাদের পুলিশ না আমরা তো সেটা বুঝতে পারছি না আমাদের যা প্রসেস ছিল আমরা করেছি কিন্তু পুলিশ আমাদের কোনো সাহায্য করছে না আমি জাস্ট চাইছি কি ওদের যা শাস্তি হওয়া উচিত ওদের হোক ওরা ধরা পড়ুক কিন্তু ওরা ধরা পড়ছে না এখনো আমরা তো ভেবেছি কি প্রশাসন কিছু এই নিয়ে স্টেপ নিবে কিন্তু এখনও যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেইটাই আমরা জানতে চাই কি এটা হয়নি কেন এখনও হচ্ছে না কেন কিছু হ্যাঁ আমরা খুবই আতঙ্কিত আমাদের পুরো ফ্যামিলি আতঙ্কিত কেউ বাইরে বেরোতে পারছে না আমরা কোথাও যেতে পারছি না ঘরের ভিতরে একদম বন্ধ হয়ে রয়েছি আমি মুখ্যমন্ত্রীর দিকে শুধু একটা আমার কষ্টটা বুঝুক আমার সাথে যা হয়েছে আমি একটা ন্যায় পেতে চাই শুধু ব্যাস আমি বলবো যে পেতে যেন সাহায্য করুক না আমি একদমই বেরোতে পারছি না আতঙ্কে আমি কোথাও যেতে পারছি না ঘর থেকে আমি জাস্ট আমার ঘর বাইরেও আমি গেটে বাইরেও বেরোতে পারছি না আমার বাবা মা সবাই আছে কিন্তু সবাই আতঙ্কে আছে কেউ বাইরে আমরা বেরোতে পারছি না ভয়ে যে যেন সবার প্রাণে ভয় আছে তারা এখনও ঘুরে বেড়াচ্ছে রাজকুমার সিং অ্যান্ড বিজন মজুমদার সেইটা জানি না আমরা আমার পার্টি সেইটা জানি না কি পার্টি করে জাস্ট ও আমার আমি জানি কি ও আমার সাথে কি করেছে সে আমি ওর চাই ওদের শাস্তি চাই চাইবো কি উনি একটা আমার কষ্টটা বুঝুক আমার সাথে যা হয়েছে আমি একটা ন্যায় পেতে চাই শুধু ব্যাস এইটুকু ওনার থেকে আমি বলবো যে আমাকে ন্যায় পেতে যেন সাহায্য করুক না আমি একদমই বেরোতে পারছি না আতঙ্কে আমি কোথাও যেতে পারছি না ঘর থেকে আমি জাস্ট আমার ঘর বাইরেও আমি গেটে বাইরেও বেরোতে পারছি না আমার বাবা মা সবাই আছে কিন্তু সবাই আতঙ্কে আছে কেউ বাইরে আমরা বেরোতে পারছি না ভয়ে যে যেন সবার প্রাণে ভয় আছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে রাজকুমার সিং অ্যান্ড বিজন জানি না আমরা আমার পার্টি সেটা জানি না কি পার্টি করে জাস্ট ও আমার আমি জানি কি ও আমার সাথে কি করেছে সে আমি ওর চাই ওদের শাস্তি চাই না ওনার বন্ধু এসে আমাদেরকে ধমকালো যে এই কেসটা আমাদেরকে বিদ্র করার জন্য ওই গান নিয়ে আমাদের পুরো ফ্যামিলিকেই ধুমকেছে হ্যাঁ আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে হুমকি দিয়েছে যে আমরা কেস উইথড্র করে নিই তারপর না গান নিয়ে গিয়েছিলেন উনি গান দেখে আমাদের গানটা রিভলভার নিয়ে গিয়েছিলেন তারপর আমাদেরকে ধুমকি দিয়ে আমাকে বললো যে কেসটা বিদ্র করে নিতে না হলে ভালো হবে না তারপর আমরা ওই ভয়ে আমরা কেসটা উইথড্র করি হ্যাঁ আমার আমার দিয়ে একটা লেটার সই খোল আমি এই কেসটা প্রসিড করতে চাই না হ্যাঁ সে আমাকে বন্ধু দেখে বললো কি এই আমাকে লেটার একটা লিখে দিতে হবে যে আমি এই কেসটাও প্রসিড করতে চাই না তাই আমাকে লেটারটা লিখে ওখানে সাইন করতে হলো কি আমি এই আর কেসটা প্রসিড করব না বলে আমাকে হ্যাঁ উনি আমার গাল ধরে গাল ধরে বলল মানে জোর করে কি যে তুমি এখানে সাইন করো তুমি লেটারটা লেখো তারপর আমি লেটারটা লিখলাম তাদের এখনও ধরা পড়েনি পুলিশ জানি না কি করছে কোনো এখন ওদের অ্যাগেন্সে কোনো অ্যাকশন নেওয়া হয়নি আমরা এখনো আতঙ্কে আছি বাইরে বেরোতে পারছি না পুরো ফ্যামিলি আমার আতঙ্কে আছে কেউ বাইরে বেরোতে পারছে না ভয়ে কি যেন আমাদের সাথে কিছু হতে পারে আমাদের প্রাণে ভয় আছে আমাদের বাড়িতে না আমাদের বাড়িতে আমরা তো সেটা বুঝতে পারছি না আমাদের যা প্রসেস ছিল আমরা করেছি কিন্তু পুলিশ আমাদের কোনো সাহায্য করছে না আমি জাস্ট চাইছি কি ওদের যা শাস্তি হওয়া উচিত ওদের ওরা ধরা পড়ুক কিন্তু ওরা ধরা পড়ছে না এখনো আমরা তো ভেবেছি কি প্রশাসন কিছু এই নিয়ে স্টেপ নিবে কিন্তু এখনো যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটাই আমরা জানতে চাই কি এটা হয়নি কেন এখনো হচ্ছে না কেন কিছু হ্যাঁ আমরা খুবই আতঙ্কিত আমাদের পুরো ফ্যামিলি আতঙ্কিত কেউ বাইরে বেরোতে পারছে না আমরা কোথাও যেতে পারছি না ঘরের ভিতরে একদম বন্ধ হয়ে রয়েছি আমি মুখ্যমন্ত্রীর দিকে শুধু এটাই চাইবো কি উনি একটা আমার কষ্টটা বুঝুক আমার সাথে যা হয়েছে আমি একটা ন্যায় পেতে চাই শুধু ব্যাস এইটুকু ওনার থেকে আমি বলব তেরো তারিখ এরম হলো কি আমি বসে আছি নিজে অফিসে একটা মেয়ে ওর বাবা ওর মা এসে এইখানে কান্দা কান্দি শুরু করলো আমি বললাম ভাই ব্যাপারটা কী আছে একটু বলো তখন মেয়ে বসলো মেয়ে বলছে দাদা আমি একটা কোম্পানি আছে রাজ ট্রেডার্স যার মালিক নাম রাজকুমার সিং আছে ওর কাছে আমি কাজ করতাম ন তারিখ অফিসে ওই একা ছিল বলছে কি হঠাৎ রাজকুমার সিং ওর শিলতাহানি করতে চেষ্টা করলো ওর হাত ধরে টানলো স্মুচ করলো তারপরে অনেক কিছু এরকম করলো যেটা বলা যাবে না ও মেয়ে এখানে বসে কেঁদেই যাচ্ছে তখন আমি বললাম কি দেখো তুমি এখনই আমাকে বললে তুমি গ্র্যাজুয়েশন করেছো কলকাতা ইউনিভার্সিটি দিয়ে একটা শিক্ষিত মানুষ হয়ে ভয় পেলে তো হবে না প্রতিবাদ করতেই হবে তখন ওকে আমি সাহস দিলাম আমি বললাম দেখো তুমি আমার বোন মতন আছো আমি এমনিও অনেক লোককে সাহায্য করি सोशल काजेट था कि तुम येখানে এসো তোমাকে আমি এডভাইস করব যে যা ঘটনা হইছে সেটা তুমি ইমেল দিয়ে এফআইআর করো তখন মে নিজে মোবাইল দিয়ে এফআইআর করলো লিলুয়া থানা ইমেল আইডিতে তারপরে সেই দিন কি রাত্রিবেলা শুনজি राजकुमार सिंह নিজে বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটা অ্যান্টি সোশ্যাল সমীর মজুমদার ওর ভালো নাম হচ্ছে বিজেন মজুমদার তাকে নিয়ে গিয়ে ওইখানে পুরো ওর বাড়িতে গিয়ে আতঙ্ক করেছে তাদেরকে রিভলভার দেখিয়ে একটা উইথড্র লেটার কেস উইথড্রোয়াল লেটার সাইন করিয়েছে সে রাত্রিবেলায় এরা এত আতঙ্কিত ছিল যে আমাকে ফোন করে কাঁদতে শুরু করলো আমি বললাম ঠিক আছে তোমরা এসো আমি রাত্রিবেলায় মানে এই ফ্যামিলির সঙ্গে মিট করলাম ওরা আসলো আমার অফিসে আমি বললাম ভাই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই হ্যাঁ তোমরা একটু সাহস করো আমাদেরকে প্রতিবাদ করতেই হবে নাহলে আজকে তোমার সঙ্গে হচ্ছে অন্য মেয়ের সঙ্গেই হবে তারপরে আমি একটা রিটেন এফআইআর বললাম কি তোমরা লিখো সে এফআইআরটা চৌদ্দ তারিখ লিলুয়া থানাতে লঞ্চ হল কিন্তু সব থেকে দুঃখ ব্যাপার আছে কি একটা মেয়ের সঙ্গে এরকম হলো এরকম স্টেটে হলো যেখানেকার সিএম একটা মহিলা এরকম স্টেটে হলো যে স্টেট কন্যাশ্রীতে ওয়ার্ল্ড রিকগনিশন পেয়েছে ওয়ার্ল্ড লেভেলে আমাদেরকে সিএম মাননীয় মমতা বানার্জিকে সম্মানিত করা গেছে সে স্টেটে একটা মেয়ের সঙ্গে এরকম হয়ে যাচ্ছে হানি হয়ে যাচ্ছে ਉਹ ਨ्याय ਪਾਚਨ ਕਿੰਤੂ ਅਮਰਾ ਇੱਕ ਨੂੰ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਦੀਗੇ ਤਕੀਏ ਆਚਿ ਕਿ ਪ੍ਰਸ਼ਾਸਨੇਰ ਮੁੱਦੇ ਸਟੇਪ ਨਹੀਂ ਸਭ ਤੋਂ ਥਿਕੇ ਬੜੋ ਜਨੀਸ ਕੋਈ ਪੁਲਿਸ ਜਰਾ ਨਿਸਕ੍ਰੀਏ ਹੋਏ ਬੋਸਿਆ ਚ ਤਾਦਰਕੇ ਮਿਨਿਸਟਰ ਉਹ ਅਮਦਰਕੇ ਇੱਕਤਾ ਮਹਿਲਾ ਉਹ ਦੀਦੀ ਚੀਫ ਮਿਨਿਸਟਰ ਹੀ ਆਚੇ ਤਾਉ ਕੋਨੋ ਸਟੇਪ ਨਮ ਹੋਇਲ ਹੁੰਚਨਾ ਅਮਰਾ ਲੋ ਐਵਾਇਡਿੰਗ ਸੀੜ ਜਾਣਾ ਚੇ আমরা সব সময় চাইবো যে যারা এই কেসে অভিযুক্তরা আছে তারা শাস্তি পাক আমরা অ্যাডমিনিস্ট্রেশনদিকে আমাদের কমিশনারদিকে আমরা তাকিয়ে বসে আছি কিন্তু দুঃখ ব্যাপার এখন অবধি ওরা ফ্রি ওপেনলি ঘুরে বেড়াচ্ছে কেউ ареস্ট হচ্ছে না উল্টে ইনডাইরেক্টলি ওই ফ্যামিলিকে ধমক দেওয়া হইছে হচ্ছে ওই ফ্যামিলি এত আকranton আছে যে কোথাও কাজে বের হতে পারছে না আমার নাম এ পি সিং হল আমি স্টেটে হলো যেখানেকার সিএম একটা মহিলা এরকম স্টেটে হলো যে স্টেট কন্যাশ্রীতে ওয়ার্ল্ড রিকগনিশন পেয়েছে ওয়ার্ল্ড লেভেলে আমাদেরকে সিএম মাননীয় মমতা বানার্জিকে সম্মানিত করা গেছে সে স্টেটে একটা মেয়ের সঙ্গে এরকম হয়ে যাচ্ছে হানি হয়ে যাচ্ছে ਉਹ ਨਿਆਇ ਪਾਚੇ ਨਾ ਕਿੰਤੂ ਅਮਰਾ ਇੱਕ ਨੂੰ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਦੀ ਗੇ ਤਾਕੀਏ ਆ ਚੀ ਕਿ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਦੇ ਮੁੱਦੇ ਸਟੇਪ ਨਹੀਂ ਸਭ ਤੋਂ ਕੀ ਬੜੋ ਜਨੀਸ ਉਹੀ ਪੁਲਿਸ ਜਰਾ ਨਿਸਕ੍ਰੀਏ ਹੋਏ ਬੋਸੇ ਆ ਚੇ ਤਾਦਰ ਕੇ ਮਿਨਿਸਟਰ ਉਹ ਅਮਦਰ ਕੇ ਇੱਕ ਤਾਂ ਮਹਿਲਾ ਉਹ ਦੇ ਦੀ ਚੀਫ ਮਿਨਿਸਟਰ ਹੀ ਆ ਚੇ ਤਾਉ ਕੋਨੋ ਸਟੇਪ ਨਿਵਾ ਹੋਏ ਹੋਛੇ ਨਾ ਅਮਰਾ ਲਾ ਅਵਾਈਡਿੰਗ ਸਿਟੀਜ਼ਨ ਆ ਚੇ हमरा सब समय चाहिए वो कि जरा एक कैसे अभियुक्त हो रहा है आजे तारा सासी पाक हमरा एडमिनिस्ट्रेशन दिगे हमारे कमिश्नर दिगे हमरा ताकि ये बोसे आजे किंतु दुखों बेपार एक हो ना दी और फ्री ओपनली घुरे बिराचे के वारेश थोच्चे ना उल्टे इनडायरेक्टली वही फैमिली के धमक देवा होइचे होच्चे वही फैमिली ये तो अक्रांतो आचे कि काजे बेरोते पार्चे ना আমার নাম এপি সিং হলো আমি